আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র জুম্মাবার, শুক্রবার, 9/2/2024, রোজ শুক্রবার। শুরু হয়েছে আমার মেহমানদারি কর্মযজ্ঞ। প্রথমেই সবজি খিচুড়ি রান্না করছি আমাদের সবার প্রিয় বড় ভাই হালিম ভাই, সাথে আপনাদের আমাদের আরও একটুকটুকু ভাই আমাদের মোতালেব ভাই। কীভাবে খিচুড়ি রান্না করে, কীভাবে শুরু হলো আজকের দিনটি, আমার মুঠোফোনে সামান্য একটু ভিডিও চিত্র আপনাদের দেখাবো। ধাও ধাও করে জ্বলে উঠেছে আমার শুক্রবারের মেহমানদারির চুল। সবজি খিচুড়ি, মজাদার সবজি খিচুড়ি আমাদের জন্য রান্না করছে এই আমার বড় ভাই, আমাদের হালিম ভাই। আসসালামু আলাইকুম। আজকের সবজি খিচুড়ি অন্যান্য দিনের চেয়েও কিন্তু ভালো হবে, কারণ সেই গ্রামের হাট থেকে টাটকা তৈরি তরকারি কিনেছি ভাই। সবজি খিচুড়ি যেন ভালো হয়। আর গত সপ্তাহে কিন্তু লবণ বেশি হয়েছিল, আমি আগেই বলে দিচ্ছি, এবার লবণ বেশি হলে কিন্তু রাগ করবো ভাই, খুব সাবধান দেখে নেবেন। এই দিকটায় আমার মা বোনেরা বিভিন্ন তৈরি তরকারি কাটছে, এখন কাটছে পেঁয়াজ। এই সব মশলা রেডি করা হচ্ছে, আজকে আরেক কোরআনের পাখিদের আড্ডাখানায় যাবো ইনশাল্লাহ। সব কিছু রেডি করা হচ্ছে। সময় ব্যস্ত। এটা আমার বাড়ির ভিতরের চিত্র, সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে। এবার বাড়ির একটু চিত্র দেখে আসি, চলুন। আজকে আমার মেহমানরা খাবে খাসির গোশ দিয়ে ভাত, কোরআনের পাখিরা খাবে খাসির গোশ দিয়ে ভাত। এই তিনটা খাসি আজকে জবাই করা হবে ইনশাআল্লাহ। আর এই পাটি ছাগলটা এক অসহায় বোনকে গিফট করবো ইনশাআল্লাহ। এই টোটালি চারটে ছাগল কালকে নওগাঁ হাট থেকে কিনেছি, এটা গিফট যাবে আসত। আর এই তিনটা আজকে জবাই হবে ইনশাআল্লাহ। আমার মোতালেব ভাইও ব্যস্ত, এই সাইডটা নূর ইসলামও ব্যস্ত, এই সাইডে চুলোও ব্যস্ত। আমাদের সবজি খিচুড়ি পাক হচ্ছে। এই সাইডে আমার বড় ভাই মোতালেব আলিম ভাই। তো আজকে কী কী খাওয়াবেন বলেন তো ভাই, বড় ভাই আপনি বলেন। আজকে কোরআনের পাখিদের জোস করে খাসির মাংস দিয়ে সাদা ভাত ও মজার ডাউল, আর এদের তো জানি না শীতের সিজন, এরে খেজুরে গুড়ের পায়েস। যতদিন শীত থাকবে আমরা আমরা এটা চালাই যাবো, গুড়ের পায়েস, গুড়ের পায়েস খাওয়াতে থাকবো ইনশাল্লাহ। মজালে ভাই, এক এক দিন এক এক জায়গায় রান্না হচ্ছে, আপনাদের কষ্ট হয়, এরপরেও ভালো লাগে তো? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা একই স্থানে মানে রান্না করতে করতে আমরা ব্যবহার হয়ে যায়, কিন্তু এই যে পিকনিকের মতো জায়গায় জায়গায় যে রান্নি, এতে একটা মানে আনন্দ এবং সবচেয়ে বড় কথা নিত্য নতুন মানুষ খায়। হ্যাঁ নিত্য নতুন মানুষ খায়, আমরাও মজা পাই, মজা পাই। হ্যাঁ অল্প সময়ে মজাদার সবজি খিচুড়ি হবে, তবে সাবধান ভাই লবণ যেন বেশি হয় না, গত সপ্তাহে কিন্তু বেশি হয়েছে, আমি বারবার বলতেছি। এই শীতের সকালে চুলোর পাশে থাকাটা যেন আলাদা একটা মজা, সুন্দর গরম। তো দর্শক, মুঠো ফোনে ভিডিওতে আমার একটা ভালো হয় না, বিধায় ভিডিওটি বড় করছি না। কিভাবে দিনের শুরুটা হলো শুধুমাত্র সামান্য একটু দেখানোর চেষ্টা করেছি। খিচুড়ি প্রায় শেষের দিকে, একটু পরে দুধ আসবে, খাসি জবাই হচ্ছে উপাসটায়,
সারাদিন শেষে রাত্রিতে চমৎকার একটি ভিডিও পেতে চলেছি। আজকে যাবো এক মাদ্রাসায়, কোরআনের পাখিদের সাথে বসে আজকের মেহমানদারি হবে। আজও থাকছে সাদা ভাত, ডাল থাকবে এবং খাসির গোশ দিয়ে ভাত থাকবে, আর সর্বশেষ থাকবে একেবারে চমৎকার একটি পায়েস। তৃপ্তি সহকারে খাবে আমার সেই কোরআনের পাখিরা। চমৎকার এই অনুষ্ঠান দেখতে অবশ্যই রাত্রিতে আমার এই চ্যানেল দেখতে হবে। ফেসবুক পেজ আর.আই. মানিক চিত্রপুরি এবং ইউটিউব চ্যানেল র.ই.ম. মানিক চিত্রপুরি দেখার আমন্ত্রণ রইল। এ পাশটায় ছাগল জবাই চলছে, এখান থেকে একেবারে গোশ রেডি করে নিয়ে যাব। কারণ ওখানে গিয়ে, কারণ এখান থেকে বেশ রিমোট এরিয়া, যেতে যেতে বিলম্ব হবে বিধায় এখান থেকে আমরা গোশ রেডি করে নিয়ে যাব। এ পাশটায় আমাদের দুই ক্যামেরাম্যান শুটে ব্যস্ত, সমাজ ইসলাম বাবু, দুজনে চমৎকার ভিডিও আপনাদের উপহার দেবে। রাত্রিতে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ।